হাই ফ্রেন্ডস, আশা করছি সকলে ভালো আছো। দেখতে পাচ্ছো আজকে আমি রান্না করছি ডিম। ডিমটা আমি বোনা করছি, তার জন্য আমি পেঁয়াজটা কুচি করে নিয়েছি, তেজপাতা আছে, কাঁচামরিচ, টমেটো একটা আমি কেটে নিয়েছি, এখানে আছে জিরা, গোটা জিরা, আদা রসুন একসাথে বেটেছি, এটা হচ্ছে ধনে পাতা, এটাও আমি বেটে নিয়েছি, আর এখানে আছে লবণ, হলুদ, গুঁড়া মরিচ, রাঁধুনি মশলা, এটা আমি পেস্ট তৈরি করব। চলো তাহলে রান্নাটা শুরু করে ফেলি। কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। আগে আমি ডিমটা ভেজে নেব। আমি একটু হলুদ দিয়ে দিয়েছি, এখন দিয়ে দিচ্ছি লবণ। ডিমটা আমি একটু ভালো করে মাখিয়ে নেব বাজার জন্য, হলুদ লবণ দিয়ে ভালো করে। তেলটা গরম হয়ে গেছে, আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। ভাজাটা আমার হয়ে গেছে, উঠিয়ে দিচ্ছি। তেজপাতা দিয়ে দিলাম, গোটা জিরা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচটাও দিয়ে দিচ্ছি, পানি দিয়ে দিচ্ছি। আমি এখন পেস্ট তৈরি করব। হয়ে গেছে আমার পেস্ট তৈরি করা মশলা। পেস্টটা আমার ভাজা হয়ে গেছে, আমি এখন একটু টমেটো দিয়ে দিচ্ছি আগে। আমি আদা রসুন দিয়ে দিচ্ছি, আদা রসুন একসাথে, আর এখানে আছে মশলার পেস্টটা তৈরি করেছিলাম, ওটাও দিয়ে দিচ্ছি। একটু পানি দিয়ে দিব, পানি দিয়ে দিচ্ছি। এখন আমি ডিম দিয়ে দিচ্ছি, আমার মশলার সাথে ডিমটা ভালো করে কষানো হয়ে গেছে। আমি একটু পানি দিয়ে দিচ্ছি,
ধনে পাতা বেটে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি। আমার ডিম বোনাটা হয়ে গেছে, এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি, তরকারিটা নামিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস, আজকের ডিম বোনা রেসিপিটা আমার হয়ে গেছে। আশা করছি আপনাদের সকলের কাছে আজকের রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানিয়ে দিবেন, ভালো লাগলে শেয়ার করে দিবেন, লাইক দিয়ে দিবেন। তো আজকে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি।